রব্বুল আলামিন বলেন এবার শুনো, লিওয়াফিয়াহুম উজুরাহুম, এই তিন কাজ যারা করবা আমি না গনে গনে এদের পুরস্কার দিব। মুআল্লিমিন একটু শুনে নেন, মুআল্লিমিন মুআল্লিমিন শুনেন, মজার খবর আছে। লিওয়াফিয়াহুম উজুরাহুম, পুরা পুরা পুরস্কার দিব, গনে গনে পুরস্কার দিব। আমি বললাম রব্বুল আলামিন গনে দিলে কত দিবেন? রব যেন বলেন যাও একে দশ। আমি বললাম একে দশে আমি আমার মাল বেচবো না। এই চার নম্বর বয়ান করতেছি একে দশের লেগে, জীবন বাজি লাগাইতেছি একে দশের লেগে না, একে দশের লেগে ভোর রাত্রে উঠে বাচ্চাদেরকে পড়ান একে দশের লেগে কি লি ওয়াফিয়াহুম উজুরাহুম। রব বলেন যাও পুরা পুরা দিব। আমি বললাম কত দিবেন পুরা পুরা? রব যেন বলেন একে দশ। আমি বললাম একে দশে নিব না, আপনি দিলে দেন কি? আমি দিতাম না, আমার মাল আমি দিতাম না। রব যেন বলেন যাও একে সত্তর। আমি বললাম হবে না হবে না, আরো বাড়তে হবে আরো বাড়তে হবে। রব বলেন যাও একে সাতশ। আমি বললাম আরো বাড়তে হবে, যাও একে সাত হাজার। আমি বললাম আরো বাড়তে হবে, যাও একে সাত সাত লাখ। আমি বললাম আরো বাড়তে হবে, সাত লাখ আপনি মানবেন তো? সত্তর পূরণ সাত লাখ সমান সমান কত? সাত শত উনপঞ্চাশ, চার কোটি নব্বই লাখ। তো চার কোটি নব্বই লাখের পর আপনি কি করবেন? চার কোটি নব্বই লাখ বছরের পরে আপনি জান্নাতে কি করবেন? আপনার তো বুঝি শেষ, এবার মনে কিছুটা বুঝে আসতেছে। একে সাত লাখ, তো সত্তরে কত? চার কোটি নব্বই বলেন, চার কোটি কত? চার কোটি নব্বই দিয়ে এরপরে কি করবেন? এই চার কোটি নব্বই বছর পরে কি করবেন জান্নাতে? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমার উজুর তোমাকে পুরা 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 দিয়ে, ওয়াজিদাহুম মিন ফাদলিহি। রব বলেন এবার শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো। ওয়াহদাহু লা শারীকা লাহ ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. شكرا لكم، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. وقال تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال تعالى
فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. صدق الله مولانا العظيم. বেলায়েত নগর শাহরস্তি চাঁদপুর কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত, আজকের এই পবিত্র মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম ও আমার যুবক ভাইরা, বরদার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাদেরকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমার সামনে আমার মনে হয় এমন কিছু মানুষ বসা আছেন যাদের উপরে রব্বে কারীম 24 ঘন্টা রহমের বৃষ্টি ফেলে, যাদের জন্য সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের জবান থেকে দোয়া জারি হয়ে আরশ আযীম থেকে তাদের মওত পর্যন্ত রহমের ফয়সালা হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, রাহিমাল্লাহু মুআল্লিমিল খাইর। রাসূলে কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, যারা মানুষকে খায়ের শিখায় আল্লাহ তাআলা তাদের উপর রহম নাজিল করুক। রাসূলে কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই ইবারত, এই শব্দ, যাদের শানে এরা হলেন মুআল্লিমিন, এরা কি বলেন? মুআল্লিমিন। আমার তাবুকে যাওয়ার সৌভাগ্য হয়েছে, এটা সরাই দেন, এই বছর আমার তাবুকে যাওয়ার সৌভাগ্য হয়েছে, বুঝলে? এখানে আসে তাবুকে রাসূলে কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেই কেলাতে আশ্রয় নিয়েছিলেন ওটার নাম কেলায়ে তাবুক, তাবুকের দুর্গ। তাবুকের দুর্গের মধ্যে একটা কুয়া ছিল, যে কুয়াটার মুখ হবে 3-4 ফিট, পুরো তাবুকবাসীদের পানির ব্যবস্থা ছিল একমাত্র এই কুয়াটা। কুয়াটাতে সাহাবা একরাম দুর্গ ফেললেন ওই কেলার ভিতরে, লেকিন পানি নিচে, পানি কোথায়? নিচে। পানি নাগাল পাচ্ছিল না বালতি আর রশিয়ে, কোনো একজন সাহাবি একটুখানি পানি কষ্ট করে উঠিয়ে রাসূলকে দিলেন। রাসূলে কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক কুলি করে ওই কুয়াতে ফেলে দিলেন আর কুয়ার পানি উপচে উঠল। সেদিন থেকে সাহাবা একরামের পুরো জামাত যতদিন ছিলেন ততদিন এই কুয়ার পানি দ্বারাই ওযু গোসল ইস্তিনজা সারলেন। এই কুয়ার পাড়ের যে দেওয়াল, এই দেওয়াল আগের মতোই আছে, সেদিনের দেওয়ালটা এখনো আছে। ওই দেয়ালের গায়ে বড় অক্ষরে মোটা অক্ষরে একটা হাদিস লেখা আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল বলেন, আব্দুল্লাহ, তুমি যদি বেশি দিন বেঁচে থাকো তুমি তাবুককে দেখবা বাগানে বাগানে ভরা। লাওয়া আইতা তাবুকা জানানা, তুমি তাবুককে দেখবা বাগানে বাগানে ভরা। এই ছিল এক হাদিস। আজকের তাবুক হলো এমন কোন বাড়ি নাই যে বাড়িতে 2-4টা জয়তুনের গাছ নাই। পৃথিবীর শ্রেষ্ঠ সবচেয়ে সেরা জয়তুনের বাগান তাবুকে, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আঙ্গুরের বাগান তাবুকে, পৃথিবীর শ্রেষ্ঠ আনারের বাগান তাবুকে। যেদিকে যাবেন শুধুই সবুজ আর শ্যামল আর বাগান আর বাগান। ওই রাসূলের এক শব্দের কারণে লালা আইতা তাবুকা জানানা, তুমি তাবুককে বাগানে বাগানে ভরা দেখবা। রাসূল যাকে যা বলেছেন, আমার বলার উদ্দেশ্য হলো যেখানে যেই শব্দ রাসূল বলেছেন এটাই হয়ে গেছে।
এটাই কি বলেন? একটা শব্দই তো, তাবুককে দেখবা বাগানে বাগানে ভরা। একটা আঙ্গুরের বাগান 40 কিলোমিটার লম্বা, ভিতরে হলো আঙ্গুর, পাড়ে পাড়ে হলো জৈতুন গাছ, আপেলের বাগান, আঙ্গুরের বাগান, নাশপাতির বাগান, তা শুধুই তাবুকে ঘেরা। এক শব্দ, যদি ওই শব্দটা এত এতটা বাস্তব হয়, তো এই শব্দ কতটা বাস্তব? রাহিমাল্লাহু মুআল্লিমিল খাইর, যারা বাচ্চাদেরকে দিন শিখায়, যারা মানুষকে ভালো কথা শিখায়, সুবহানাল্লাহ, রাহিমাল্লাহু মুআল্লিমিল খাইর, যারা মানুষকে ভালো কিছু শিখায়, এদের উপর আল্লাহ তাআলা রহম করুক, সুবহানাল্লাহ। এজন্য এটা এরা সব মারহুমিনের দল, যাদের উপর আল্লাহ তাআলা রহম বৃষ্টির মতো হয় এরা আপনারা, সুবহানাল্লাহ, বলবেন না। আর এই বাড়ি হলো ওই ওই কাফেলার মার্কাজ, আর এর পাশে শোয়া ওই কাফেলার কি প্রতিষ্ঠাতা, স্বপ্ন দ্রষ্টা বানি, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই কবরে কি পরিমাণ রহমের বৃষ্টি হয় আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এই মাদ্রাসার এই কোনার মাকবারাতে কি পরিমাণ রহমের বৃষ্টি হয় রব ছাড়া কেউ জানে না। হ্যাঁ, যদি গ্রামবাসী বুঝতেন, যদি শাহরস্তিবাসী আর চাঁদপুরবাসী বুঝতেন যে কারি বেলা ইচ্ছা রহমাহুল্লাহ তাআলা হুজুর থাকতে আমাকে বলেছেন, আমাদের মুআল্লিমদের রেজিস্টার্ড মুআল্লিমদের সংখ্যা 20 লাখ ছড়িয়ে গেছে, এখন নিশ্চয় আরো বেশি হয়েছে। রেজিস্টারে যাদের রেজিস্টার ভুক্ত 20 লাখ ছড়িয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এক একজনের স্টুডেন্ট আর ছাত্র যদি 2000 করে হয় তো কত লাখ হয়ে গেল। তিজারাতান লান তাবুর, ইন্নাল লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور رب العالمين বলেন, যারা তিনটা কাজ করে তারা এমন এক ব্যবসা করে যে ব্যবসায় জীবনে কখনো লস হবে না। কোরআন কারিমের বিপরীতে যত শিক্ষা ব্যবস্থা আছে, কোরআনের বিপরীতে যত শিক্ষা ব্যবস্থা আছে, সব শিক্ষা ব্যবস্থা যত বুড়ো হয় তত শেষ হয়, যত বুড়ো হয় তত বেদামি হয়, যত বুড়ো হয় তত বেদামি হয়, আর কোরআন যত বুড়ো হয় তত দামি হয়, যত বুড়ো হয় তত দামি হয়, বরং কোরআনওয়ালা মরে গেলে আরো বেশি দামি হয়ে যায়। কোরআনওয়ালা লং তাবুর, আর পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থা হুয়াইয়াবুর মানে সব একদিন শেষ হবে, আর কোরআন লাংতাবুর কখনো শেষ হবে না। কোরআন কি লাংতাবুর বলো, লাংতাবুর বলো, কোরআন কি লাংতাবুর, আর ম্যাথমেটিক্স কি হুয়াইয়াবুর, ইংরেজি কি হুয়াইয়াবুর, বিজ্ঞান কি হুয়াইয়াবুর, সায়েন্স কি হুয়াইয়াবুর। এই জন্যই ওদেরকে অটোপাস দিয়ে দেয়। আমরা আমাদের মাদ্রাসাগুলোতে আজ পর্যন্ত 10 পারা হেফজ হইয়া 30 পারা করার সুযোগ পায় নাই, অটোপাসের কোনো সিস্টেম নাই, এটা তো লাংতাবুর, আর তাদেরটা তো হুয়াইয়াবুর। আমাদের তো অটো পাসের কোনো সিস্টেম নাই। আচ্ছা, 10 পারা কোরআন শরীফ পড়ে অটো হাফেজ হয়ে গেল, তারা বি কয় পারা পড়াবে? আচ্ছা, বাংলা এক গল্প করে অটো পাস করে দিল, এবার আরেক গল্প পড়াইতে পারবে কি পারবে না? পারে। হ্যাঁ, ওটা এমন এক শিক্ষা ব্যবস্থা, অটো পাস, অটো নাশ, অটো সর্বনাশ। কি কারণ ওটা সিদ্ধান্ত, অমাক্রু উলাইকা হুয়াইয়াবুর ওটা। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের বিভাগীয় প্রধান
রিটায়ারমেন্টে চলে আসলো, 20 বছর হয়ে গেছে, এখন ওনার বয়স হলো 80। আচ্ছা, ঢাকা শহরের কোনো মানুষ তার বাচ্চাটাকে, মেয়েটাকে ওনার কাছে অঙ্ক পড়াইতে দেয়? যদি কেউ মা যাও না হনে, 80 বছরের অভিজ্ঞতা আছে, বলবে বুড়ার কাছে যাইতাম না, বুড়ার কাছে এখন নাম্বার নাই। বলেন না বাস্তব না বাস্তব? এই বুড়ার কাছে এখন কোনো নাম্বার নাই, তার কাছে যাইতাম না। এবার 80 বছরের কোরআনওয়ালা 20 বছর আগে মসজিদ থেকে অবসর হয়ে ঘরে চলে এসছে, 20 বছর আগে মাদ্রাসা থেকে অবসর হয়ে ঘরে চলে এসছে, এবার আরেকজনের পেটে বাচ্চা হয় না, যাও অমুকের কাছে ধোয়া লও, কত বছর বয়স? 80 বছর বয়স। হ্যাঁ, হইতে পারে, সুবহানাল্লাহ বলে না। এখানে যত বুড়ো হয় তত দাম বাড়ে, যত বুড়ো হয় তত দাম বাড়ে, ওখানে যত বুড়ো হয় তত দাম কমে, শুধু কমে শুধু কমে। ওটা হুয়াবুর, এটা লাংতাবুর। কি আল্লাহ! এই জন্য আমি বলি কোরআনে কারিম, এটা কোরআন, এটা কোরআন, এটা কোরআন, এটার সাথে যেই লাগে সেই দামি, 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 যেই লাগে সেই দামি। আমি কয়বার করছি, আমরা কয়বার করছি, আমরা শুধু একবার করছি জি। আমি বলি এটা কোরআন, এটার সাথে আবু বকর ইবনে কুহাফা লেগে সিদ্দিক আকবর হয়ে গেছে, কুহাফার ছেলে আবু বকর, এটার সাথে লেগে আবু বকর সিদ্দিক আকবর, এটার সাথে খাত্তাবের বেটা উমর লেগে হয়ে গেলেন ফারুক আজম, এটার সাথে ওসমান ইবনে আফফান লেগে হয়ে গেলেন জিন্নুরাইন, এটার সাথে আলী ইবনে আবি তালেব এক বাচ্চা লেগে হয়ে গেল আসাদুল্লাহ আল গালেম, এটার সাথে কারিয়া বেলাচাব লেগে হয়ে গেলেন মুজাদ্দিদে জামান। হ্যাঁ, ইনারা বেশি থেকে বেশি কোনো মাদ্রাসায় পড়াইতেন, দূরে হইতো, এক মাদ্রাসার ওস্তাদ হইতো, লেকিন টেকনাফুতিতে তুলিয়ে ইনাদেরকে কেউ চিনতো না, লেকিন ইনাদের আব্বা কোরআনের সাথে লেগে ইনারা এখন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআন, এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। আবার বলো, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। সিনেমার সাথে যেই লাগে সেই বেদামি, ছবির সাথে যেই লাগে সেই বেদামি, গুনায়ের সাথে যেই লাগে সেই বেদামি, জুয়ার সাথে যেই লাগে সেই বেদামি, হারাম গণতন্ত্রের সাথে যেই লাগে সেই বেদামি। আর এটা কোরআন, এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। বলবেন হুজুর, কই গণতন্ত্রের সাথে লাগলে বদে বেদামি কই? কেন গত 3 বছরের প্রধানমন্ত্রী এখন কোথায়? হারাম গণতন্ত্রের সাথে যেই লাগে সেই বেদামি, যেই লাগে সেই বেদামি, যেই লাগে সেই বেদামি। আর কোরআনে কারিমের সাথে যেই লাগে দামি, যেই লাগে দামি, যেই লাগে দামি, যেই লাগে দামি। সুবহানাল্লাহ। এজন্য আসলের সাথে লেগে থাকা, আসলের সাথে লেগে থাকা, আসলের সাথে লেগে থাকা। বলেন আসলের সাথে কি? যেমন ধরেন চুল, মাথার চুল, আপনি আপনার স্ত্রীর চুলকে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন, এটার জন্য কত শ্যাম্পু আপনি জীবনে কিনলেন, যতবার বিদেশে গেলেন আনতে আসার সময় শ্যাম্পু আনতে ভুলেন না, ঠিক না? কখনো মালয়েশিয়ানটা কিনেন, কখনো ফ্রান্সিসটা কিনেন, কখনো সিঙ্গাপুরিটা কিনেন, কিনলে গা বিবির চুল, এটাতে কখনো চুমু খান, কখনো হাত চান, কখনো সিটি কাটেন, লেকিন একটা চুল বিচ্ছিন্ন হয়ে যদি ভাতের পাতিলে পড়ে যায়, এটা যদি আপনার প্লেটে চলে আসে, আপনি তখন কি বলবেন? ওটাকে চুমু খাবেন না প্লেট শুদ্ধ ফেলে দিবেন? এখন প্লেট শুদ্ধ ফেলেন কেন, চাতেন কেন? বিবি বলবে এটা তো আমারই চুল, গতকালকে তো তুমি এটাতে চুমু খেয়েছিলে। বলে না না না, এটা তো গতকাল তোমার সাথে লাগা ছিল, এই জন্য এটা আদরের ছিল, এটা তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন এটা ঘৃণাবোধ হয়ে গেছে, ঘৃণার বস্তু হয়ে গেছে। আমিও যদি কোরআনের সাথে লেগে থাকি আল্লাহর কসম দামি হয়ে যাব, এর সাথে বিচ্ছিন্ন হয়ে গেলে আমি বেদামি হয়ে যাব। তোমাদেরকে বলছি, বলো না, কি বলছি বলো? কোরআনের সাথে লেগে থাকলে কি হয়ে যাব বলেন? আবার বলেন, কি হয়ে যাব? দামি হয়ে যাব। এর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে কি? বেদামি হয়ে যাব। চুল মাথার সাথে লেগে থাকলে কি? আর বিচ্ছিন্ন হয়ে গেলে কি? আচ্ছা, নখগুলোকে কি পরিমাণ যত্ন নেয় মেয়েরা? এটার মধ্যে রং লাগায়,
এটার মধ্যে না মেহেন্দি লাগায়, প্রসঙ্গকে আমি উল্লেখ করি, রং লাগানো জায়েজ নাই, মেহেন্দি লাগানো জায়েজ। প্রসঙ্গকে আমি উল্লেখ করি, টিউবের মেহেন্দি লাগানো ঠিক হবে না, কারণ টিউবের মেহেন্দির মধ্যে এক জাতীয় কেমিক্যাল আছে যেটার কারণে এটা কালার হয়ে যায়, এটাতে পানি ঢুকে না। নতুন বউকে টিউবের মেহেদি দিবেন না, কি বলছি মুখস্থ করেন, মনে থাকবে? টিউবের মেহেদিতে কি আছে? কালার আছে, কেমিক্যাল আছে, ওই কেমিক্যালের কারণে কি ঢুকবে না, আর পানি না ঢুকলে অজু হবে না, গোসল হবে না, মনে থাকবে কথা? তাহলে নখগুলো কত দামি, কত সুন্দর করে পলিশ করে, লেকিন কেটে ফেলার পরে চায়ে পড়লে খাবেন, সেমাইতে পড়লে খাবেন, ভাতে পড়লে খাবেন, কেন কিনলে গেবে দামি, মূল থেকে বিচ্ছিন্ন। তাহলে আমরা দামি হব কোরআনে কারিমের সাথে লেগে থাকলে, সুবহানাল্লাহ বলবেন না, কোরআনের সাথে এক শহর লেগে ওঠা মক্কা মুকাররমা, কোরআনের সাথে মদিনা ইয়াসরিব এক শহর লেগে মদিনাতুত তাইয়্যিবা, কোরআনের সাথে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায় কোরআনের সাথে লেগে কারি বিলায়েত, কারি বিলায়েত রাহিমাল্লাহু তাআলা রাহমাতান ওয়াসিআ, কোরআনের সাথে যেই লাগে সে দামি হয়ে যায়। একটা রাত লাগছে কোরআনের সাথে লাইলাতুল কদর হয়ে গেছে গা, এক মাস লাগছে কোরআনের সাথে ওটা শাহরুল রমাদান হয়ে গেছে গা, কোরআনের সাথে লেগে হযরত সুমাইয়া দামি হয়ে গেছে গা। হ্যাঁ, কোরআনের সাথে লেগে যদি কেউ মাজলুম হয়, কোরআনের সাথে লেগে যদি কেউ মাজলুম হয় সে দামি হয়ে যায়, আর কোরআনের কারণে যদি কেউ জালেম হয়, কোরআনের উপরে কেউ যদি জুলুমের বার্তাও করে সে চিরতরে বঞ্চিত হয়। কি হয়? হ্যাঁ, আমরা নুরানিওয়ালারা, আমরা কৌমিওয়ালারা, আমাদের জাতিকে কোরআন দিচ্ছি, আমরা জাতিকে কোরআন দিচ্ছি, জাতি আমাদেরকে হাত করে দিচ্ছে, কি বলছি বলেন, আমরা জাতিকে কি দিচ্ছি আর জাতি আমাদেরকে কি দিচ্ছে? হযরত হাফিজ রাহমাহুল্লাহ বলেন, আমাদের উদাহরণ হলো এমন, আমরা কোনো ফল গাছে, বড়ই গাছে, বড়ই গাছে, আপেল গাছে, আম গাছে, পাকা আম ঝুলে বাচ্চারা ঢিল ছুঁড়ে, ঢিল ছুঁড়লে গাছে তারা আম দেয়, বাচ্চা ঢিল মারে গাছে আম দেয়, বাচ্চা পাথর ছুঁড়ে গাছে তাকে বড়ই দেয়। আরে হযরত হাফিজুর রহমতুল্লাহ বলতেন, আমরা তোমাদেরকে কালেমা দিচ্ছি, তোমরা আমাদেরকে হাত করে দিচ্ছ, কি আমরা আপনাদেরকে কি দিচ্ছি? কালেমা দিচ্ছি, আমরা আপনাদের বাচ্চাদেরকে কালেমা শুদ্ধ করাই, সুবহানাল্লাহ বলবেন না, আমরা আপনাদের বাচ্চাদেরকে বিসমিল্লাহ শুদ্ধ করাই। আমি বলি বাংলাদেশের এই মুহূর্তে, আজকের এই সময়ে, আজকের এই 2022 সালের এই সময়ে, আজকের এই শতাব্দীতে, আজকের এই যুগে, আজকের এই সময়ে একটা প্রতিষ্ঠান বলেন যেই প্রতিষ্ঠান নুরানি নয়, যেই প্রতিষ্ঠানের কোনো মানুষ আল্লাহর 99টা নাম মুখস্থ পারে, বুঝেন না কথা, জোরে বলবেন না, নুরানি নয় বলেন, আল্লাহর 99টা নাম মুখস্থ পারে, একটা উদাহরণ দেন না, 40টা হাদিস মুখস্থ পারে উদাহরণ দেন, 2 রাকাত নামাজে 60টি মাসালা মুখস্থ পারে উদাহরণ দেন, পারলে পারলে বলেন। আমরা তো আপনাদের 6 বছরের মেয়েটাকে 40টা হাদিস মুখস্থ শুনাই, আপনাদের 6 বছরের ছেলে বাবুটা যেটা এখনো কথা শিখে নাই ওরে 60টা হাদিস মুখস্থ শুনাই, ও 60টা হাদিস মুখস্থ পারে, ও না 2 রাকাত নামাজে 60টি মাসালা নেচে নেচে গায়া দেয়, সুবহানাল্লাহ বলবেন না। আমি বলি আজকের এই সময়ে নুরানি যেন শুধুই নূরে নূরে ভরা, নূরে নূরে ভরা, আবার বলেন নূরে নূরে ভরা, নূরের গতি কখনো বাঁকা যায় না, নূরের গতি কখনো বাঁকা যায় না, নুরানি পান্নিওয়ালা কখনো গুমরা হবে না, নূরের গতি টস মারলে জ্বলেনি, বাঁকা গেছে না সোজা, জোরে কর না, বাঁকা না সোজা। আরো মজার বিষয় হলো
নূর কখনো তার মূল উৎস থেকে বিচ্ছিন্ন হয় না। পানি গড়িয়ে যায় বিচ্ছিন্ন হয়ে গেছে, মাটি উঠিয়ে ফেলেছেন মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, লেকিন নূর কখনো এটা থেকে বিচ্ছিন্ন হয় না। সুবহানাল্লাহ বলে না, বলে নূর তার উৎস থেকে কখনো বিচ্ছিন্ন হয় না। যদি বাধা দেন ও থেমে যাবে, লেকিন বিচ্ছিন্ন হবে না। কি বলছি বলেন, বাধা দিলে দেখেন এটা নূর, বাধা দিছেন এখন আপনারা দেখেন না, লেকিন সে বলে যত বাধা খাবো আমি আমার আসল থেকে বিচ্ছুত হব না। এই জন্য কোরআন নূর যত বাধাই হোক না কেন রাব থেকে কখনো বিচ্ছিন্ন হবে না। সুবহানাল্লাহ, হইতে পারে দেয়ালের পারে যাবে না, সে অপেক্ষা করবে দেয়াল ভাঙবে পরে আমি ওদিকে যাব। সুবহানাল্লাহ বলবেন না, কিন্তু সে তার মূল উৎস থেকে কখনো বিচ্ছিত হয় না। এই জন্য কোরআন নূর, কোরআন কি পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থা হলো নার, কোরআন নূর বাকিগুলো নার, কোরআন নূর বাকিগুলো নার, কোরআন কি নূর বাকিগুলো কি নার, বাকিগুলো নার আপনারা বুঝতে দেরি করতেছেন, ওলামারাও বুঝতে দেরি করছে। দেখেন নারের মধ্যে উপকারিতাও আছে ক্ষতিও আছে, আগুনের মধ্যে উপকারিতাও আছে ক্ষতিও আছে। আগুন না হলে ভাত খাবেন কিভাবে, আগুন না হলে চা পান করবেন কিভাবে, আগুন না হলে গরম পানি করে অজু করবেন কিভাবে, তাইলে বোঝা গেছে আগুনের মধ্যে বেরি বেরি ভেরি ভেরি মেনি 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 ফাওয়ায়েদ আছে, অনেক অনেক ফায়দা আছে। তবে শরীরে লাগলে জ্বলে যায়, কাপড়ে লাগলে পুড়ে যায়, আগুনের মধ্যে ফায়দাও আছে ক্ষতিও আছে, ফায়দার থেকে ক্ষতি কোটি কোটি গুণে বেশি। বুঝেন না কথা, আর নূর এটার মধ্যে পৃথিবীর কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ বলে না, আলোর মধ্যে পৃথিবীর কোনো ক্ষতি নাই, আলোতে গেলে অসুখ হয়েছে এর কোনো নজির পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলে না, কি বলেন, আলোতে কোনো ক্ষতি নাই, আগুনে ক্ষতি আছে না নাই, আলো শুধুই আলো দেয়, শুধুই আলো দেয়, শুধুই আলো দেয়, শুধুই আলোকিত করে, শুধুই আলোকিত করে, আগুন কখনো উপকার কখনো ক্ষতি। কি সহি ইস্তেমাল উপকার, গলত ইস্তেমালে ক্ষতি, সহি ইস্তেমাল উপকার, গলত ইস্তেমালে কি ক্ষতি, আগুন সহি ইস্তেমালে কি উপকার, গলত ইস্তেমালে কি ক্ষতি। আহ, ইনাদেরকে কি রিসিভ করবেন না আপনারা, চাই কষ্ট করে এক মিনিট দাঁড়ান সবাই দাঁড়ান, আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, চতুর্দিক থেকে কাছে কাছে আসেন, চতুর্দিক এন বসেন না, চতুর্দিক থেকে কাছে কাছে আসেন, আল্লাহ পিছন থেকে কাছে কাছে আসেন, আল্লাহ আরো আসেন, মাশাল আরো আসেন, আরো আসেন দক্ষিণ দিকে উত্তর দিকে সব দিক থেকে কাছে কাছে আসেন, আল্লাহ কবুল করেন, তশরিফ রাখেন, তশরিফ রাখেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কি বলছি বলেন, কোরআন নূর, বলেন কোরআন কি, কোরআন নূরের গতি সিধা না বাঁকা, আবার বলেন সোজা না বাঁকা, যত বাধা হোক সে বাঁকা যায়। হ্যাঁ, এই জন্য আপনার সন্তানকে যদি আপনি কুরআনি মাজার তিনটা বছর দিতে পারেন, ফালা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা, জীবনে কখনো বাঁকা যাবে না, কারণ এটা নূর। এটা কি ওর কলেজের নূর ঢুকিয়ে দেওয়া হয়েছে, নূরানিতে পড়ে নূর ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওকে নূরের পুত্রী বানিয়ে দেওয়া হয়েছে। ও ফালা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা, এটা আর জীবনে কখনো বাঁকা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না, নূর কি, নূরের গতি কি সোজা, নূরের গতি কি সোজা, এটা কখনো কি যায় না, বাঁকা যায় না। তা আপনার সন্তানকে যদি আপনি নূরানি দিয়ে দেন তিন বছরের জন্য, ছয় সাত আট, সাত আট নয়, এই তিন বছর যদি নূরানি দিয়ে দেন নূরে নূরে ভরে, এই বাচ্চার জীবনে কখনো কি যা হবে না।
সুবহানাল্লাহ বলেন। এই বাচ্চা কখনো এদিক সেদিক যাবে না, কি লিগা নূর, নূরের গতি কি বলেন? সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো নূর কখনো তার মূল উৎস থেকে বিচ্ছিন্ন হয় না, নূর কখনো মূল উৎস থেকে বিচ্ছিন্ন হয় না। আগুন মূল উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, চেরাগ থেকে চেরাগ চলে গেছে, ওটা এটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, পানি থেকে পানি চলে গেছে, এটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, মাটি থেকে মাটি চলে গেছে, এটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, লেকিন নূর যেটা তার মূল উৎস থেকে কখনোই বিচ্ছিন্ন হয় না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নূরানি পান্নিওয়ালা বাচ্চা রাত তার রব থেকে জীবনে কখনো বিচ্ছিন্ন হবে না। কি লিগা নূর কি হয় না? মূল উৎস থেকে বিচ্ছিন্ন। হ্যাঁ, সামনে যদি বাধা খায়, বাধা ডিঙ্গায় যাইতে না পারলে সে বাধার মধ্যে থেকে যায়, লেকিন মূল উৎস থেকে বিচ্ছিন্ন হয় না। আর সে অপেক্ষা করে বাধা বাধা ডিঙ্গাবার, বাধা গেছে গাও, সামনে গেছে গাও। এই জন্য যত বাধা দাও, নূরানিকে বাধা দেওয়ার শক্তি পৃথিবীর কোনো শক্তি নাই। আর এটা না তার মূলের সাথে লাগাও। সুবহানাল্লাহ বলেন, এটা তার মূলের সাথে কি, মূলের থেকে বিচ্ছিন্ন তো হয় নাই, অতএব এটা বুঝবি না। কোরআন মূলের সাথে লাগা, কোরআন লোহে মাহফুজের মালিকের সাথে লাগা, কোরআন আরশ আজিমের মালিকের সাথে লাগা, এটা মূলের সাথে কি, নূর তার মূল থেকে কি হয় না, বিচ্ছিন্ন হয় না। অতএব যত বাধা দাও সে হয়তো বা থেমে থাকবে, থেমে থাকবে, দেখেন থেমে থাকবে। দেয়াল, দেয়াল এই লাইট, এটা নূর, দেয়াল থেমে গেছে, লেকিন সে এখান থেকে বিচ্ছিন্ন হয় নাই, এটা সরে গেছে, সামনে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন, হুবহু। এই জন্য যত জুলুম আছে তোমার তুফান লাগাও, আল্লাহর কসম কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কি বল? আল্লাহ ছিল, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। তাহলে কোরআন যদি ছিল না, অবশ্য ছিল, আছে, থাকবে, তাহলে কোরআন যেখানে পড়ায় সেটাও থাকবে, যারা পড়ায় তারাও থাকবে, যেই পদ্ধতিতে কোরআন পড়ানো হবে ওই পদ্ধতিতেও থাকবে। যে উঠবে কি উঠবে না সন্দেহ আছে, আমার এই বক্তব্যে সন্দেহ নেই। পারলে এর কোনো বিপরীত সিদ্ধান্ত তোমরা পারলে শোনাও। আচ্ছা, 1000 বছর আগের কোনো বই বাজারে দেখাও তো দেখি, বাংলা সাহিত্যে 1000 বছর আগের কোনো কবিতা শোনাও, ইংরেজির 1000 বছর আগের কোনো কাব্যগ্রন্থ শোনাও। আমাদের কাছে কিতাব আছে 1450 বছর আগের। তোমাদের কাছে 100 পৃষ্ঠার কোনো বই মুখস্থ হাফেজ পৃথিবীতে কেউ শোনাও? তোমাদের ইংরেজি 100 পৃষ্ঠার বই পৃথিবীতে কেউ শোনা? তোমাদের বাংলার 100 পৃষ্ঠা কেউ পৃথিবীতে মুখস্থ শোনায়া দেখ? আমার তো একটা চ্যালেঞ্জ করতেই মনে চায় যে এত কোটি টিয়া দিমু, 100 পৃষ্ঠা বাংলা মুখস্থ কেউ শোনায় দাও। আমরা তোমাদেরকে প্রতিদিন শোনাই, প্রতিদিন দেখাই, 6 বছর 8 বছরের বাচ্চা হাফেজ, 9 বছরের মেয়ে হাফেজা, 10 বছরের ছেলে হাফেজ, আছে না নাই বলে? কি এগুলো, কি এগুলো আমাদেরকে চোখে আঙ্গুল দেয় না যে কোরআন সত্য? কোরআন কি বলেন? গত সপ্তাহ ঢাকা গেছি, অন্ধ হাফেজদের মাদ্রাসা, অন্ধ পুরোটা মাদ্রাসা, অন্ধ হাফেজদের মাদ্রাসা। এই শনি একরা ওই মাদ্রাসা আমার মাহফিল ছিল, সব অন্ধ হাফেজ হয়ে গেছে, কিছু পুরো হাফেজ, কিছু আধা হাফেজ, কিছু 22 পারা 20 পারা, ওস্তাদ অন্ধ, ছাত্র অন্ধ। এগুলো কি প্রমাণ করে? আবার বলেন, কোরআন সত্য, আল্লাহ সত্য, কোরআন সত্য, রাসূল সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। এই জন্য কোরআনের সিদ্ধান্ত লং তাবুর, আর পৃথিবীর সমস্ত ষড়যন্ত্রের সিদ্ধান্ত হুয়াবুর। এজন্য যত মিছিল কর, শান্তির যত স্লোগান তোল, শান্তির স্লোগান যত তুলবা তত অশান্তি বাড়ে। শান্তিভাবে দেশের লোক, শান্তিভাবে দেশের লোক, শান্তি স্লোগান যত উঠে অশান্তি তত বাড়ে। কি কি বলছি বলেন?
শান্তি স্লোগান যত উঠে অশান্তি তত বাড়ে। আমি বলি কোরআনে কারীম পড়বে যত শান্তি নামবে তত। আমি বলি বাচ্চাগুলোকে নুরানিতে দিবা যত সমাজে শান্তি নামবে তত। কি কি বলছি কন্দ? আমি বলি কোরআনে কারীম পড়বা যত করোনা ভাগবে তত, কোরআনে কারীম পড়বে যত করোনা ভাগবে তত, কোরআনে কারীম পড়বে যত করোনা ভাগবে তত, ফেসবুকে ছবি দেখবা যত করোনা নামবে তত, দুর্নীতি করবা যত করোনা নামবে তত, দুর্নীতি করবা যত করোনা নামবে তত। পারলে বিপরীত কোনো ছন্দ থাকলে আমাদের কি শোনাও, পারলে এর থেকে বিপরীত কোনো ছন্দ থাকলে আমাদেরকে কি করেন, আমাদেরকে শোনাতে পারেন আপনারা। আমি বলি হ্যান্ড কাপ লাগাবে যত বিদেশে বন্ধ হবা তত, আমি বলি হ্যান্ড কাপ লাগাবা যত বিদেশে বন্ধ হবা তত, আমি বলি রিমান্ডে দিবা যত নেতা কর্মীরা মরবে তত। বুঝা কইতেছেন না? আল্লাহ মাফ করে, আমরা সব হ্যান্ডকাপ বলার কি? আল্লাহ, আমি বলি জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত, গণতন্ত্রের মিছিল করবে যত গজব নামবে তত, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আমি এমন একটা স্লোগান এমন একটা মার্কা বানাচ্ছি যে মার্কা আমার নজরে এখনো পড়ে নাই। কি আবার দিতেও পারে, কারণ নাই তো আর কোনটা দিব। আমি বলি খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক, দাফন হবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক। এই জাতি তো যেহানে যায় ইহানে ঠিক হয়, এখানে এইসব কই ঠিক পায় না গেল। হ্যাঁ ওখানে যায় না আছে, ওখানে যায় না আছে। গায়রুল্লাহ গাইতে 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 গায়রুল্লাহ গাইতে 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 দিলটা সব গায়রুল্লাহ ভরে গেছে। এই জন্য আমি বলি গায়রুল্লাহর তুফানে গায়রুল্লাহর এই ভূত কাঁদাতে, গায়রুল্লাহর এই ভূত কাঁদাতে জিকিরের আওয়াজ লাগাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলিজা থেকে জিকির উঠবে যত আরশে আযিম থেকে রহমত নামবে তত, এ কলিজা থেকে জিকির উঠবে যত আর সাজিন থেকে রহমত নামবে তত। সুবহানাল্লাহ, কি হায়! এই স্লোগান যদি এদেশের আকাশে বাতাসে লাগাতে পারতাম। হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। আহ, আমি বলি একশতবার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, একশতবার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে একশো গোলাম আজাদের সওয়াব মিলিবে। আমার অনেকে কয় মোস্তাক ভাই আপনার শানে ছন্দ খাটে না। আমি বলি বাতিল যে তরিকে আসে হক সে তরিকে পৌঁছে, বাতিল যখন যে তরিকা হক কি? তোমরা যখন স্লোগানে স্লোগানে গণতন্ত্রের স্লোগানে স্লোগানে মিশা মিশা স্লোগানে স্লোগানে আকাশ বাতাস ভারী করেছ, আমিও তখন তসবির স্লোগানে স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে দিব। শব্দ চয়নও খুব খারাপ হয় না, তোমাদেরটা ভারী হয় আমাদেরটা মুখরিত। একশতবার সুবহানাল্লাহ তসবিহ পড়িলে একশো গোলাম আজাদের সওয়াব মিলিবে। পারলে এসে এর থেকে সুন্দর কোনো ছন্দ পারলে শোনাও, একশো টাকা দিব। কি একশতবার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে একশো ঘোড়া দানের সওয়াব মিলিবে।
ঠিক আছে, একশত বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে, একশত বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে একশত কুরবানির সওয়াব মিলিবে। একশত বার খন্তি মার্কা গাইলে, পরেরটা মিলাও তোমরা মিলাও, কি একশত বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে একশো গোলাম আজাদের সওয়াব মিলিবে, একশত বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে একশো ঘোড়া দানের সওয়াব মিলিবে, একশত বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে একশো উট কুরবানির সওয়াব মিলিবে, একশত বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভর দিবে আসমান জমিন খালি জাগা। ওদের ছন্দ নারী কণ্ঠের ছন্দ দিয়ে পাগল বানিয়েছ, মন্দ ছন্দ দিয়ে পাগল বানাচ্ছ জাতিকে, এই জন্য করোনা এদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, বুঝেন নাই কথা। এখন নারী কণ্ঠ, নারী কণ্ঠ চেরাগালি ভাইকে, চেরাগালি ভাইকে খন্তি মার্কায় ভোট দিয়ে জাতির দাপনের ব্যবস্থা করুন, বলে না বলে না বলে না, বেহারা বেলাজা বেসার, তোমার কণ্ঠকে এজন্য বানানো হয়নি, এই কণ্ঠ এজন্য বানানো হয়নি। আমি বলি উফ আল্লাহ, বলবো আমি বলি বন্ধু এখান থেকে জিকির করবে যত, এখান থেকে জিকির করবে যত, বলেন না এখান থেকে কি জিকির করবে যত, সুখ শান্তি আসমান থেকে আসবে তত। আমি বলি জিকির শুধুই রহমের দুয়ারের চাবি, জিকির রহমের দুয়ারের চাবি, জিকির রহমের দুয়ারের চাবি, জিকির সুখের দুয়ারের চাবি, আর আফদালুল যিকরে তিলাওয়াতুল কুরআন, সুবহানাল্লাহ, কুরআন কারীমের তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। হয় ভাইয়া আমারটা হয়, হ্যাঁ কুরআন কারীমের তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, জোরে কয় না, জোরে কয়, কুরআন কারীমের তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম ইবাদত, জোরসে বলো, আবার বলো, কুরআন কারীমের তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম ইবাদত, কুরআন কারীমের তিলাওয়াত, সুবহানাল্লাহ। বলো আমাদের 8 বছরের, আমি বলি তো তোমাদের 80 বছরের প্রফেসররা কোরআন পড়েও না বুঝেও না, আমাদেরটা তো পড়ে কম আজকাল, আরে সুবহানাল্লাহ বলে না, আমাদেরটা নিয়ে তোমাদের এত টেনশন কেন, ওরা কোরআনে কারিম বুঝে না কেন, তো তুমি ইউনিভার্সিটি গিয়ে বলতে পারো না এই তোমরা কোরআনে কারিম পড়ো না কেন, কি আমি আমি বলি নতুন পাগল রামদান, এটা কি পাগল কাম, নতুন পাগল হাতে মনে করেছে ইউটিউবে তার জিন্দগি, ইউটিউবে জীবনের একমাত্র কি একমাত্র হাতিয়ার, বাস ইউটিউব দিয়ে আমি সুপার স্টার হয়ে যাব, বিশ্ব সেলিব্রিটি হয়ে যাব, আমি যা বলবো তা খাবে, লেকিন সে জানে না এদের সঙ্গে উড়ানি ওরা আছে, কি নতুন 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 বক্তব্য শুনছেন নি, সে বলে সে বলে, যেমন ধরুন যেমন ধরুন শেক্সপিয়ারের একটা কবিতা, শেক্সপিয়ারের একটা গল্প, শেক্সপিয়ারের একটা কি আছে গল্প, দা আকি বলো না, শেক্সপিয়ারের একটা গল্প গল্প আছে, আরে স্পেনের ব্যবসায়ীরা এর নাম হলো, এটা আমি ইংরেজি নাম ভুলে গেছি, আমিও পড়ছি গল্প, যাই হোক সে বলে শেক্সপিয়ারের গল্পটা যদি কেউ না বুঝে পড়ে তাহলে বলুন তো কোনো লাভ হবে, আমি বলি বেকুব শেক্সপিয়ার, শেক্সপিয়ারের গল্প পড়লে কি না পড়লে কি, বুঝলে কি না বুঝলে কি, আমাদেরটা 11 পড়লে 10, সুবহানাল্লাহ,
বরং কালামে হাকিমকে শেক্সপিয়ারের গল্পের সাথে তুলনা করে তার এই মনে সমস্যা আছে। কি শেক্সপিয়ারের গল্প দিয়ে কি নামাজ হবে? আমাদের সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? এটার ওটা এক হয় কেমনি? বেকুব বলেন, বেকুব বলেন, এই বেকুবের বাতরা দেখে, এই বেকুবটার বাতরা দেখে আমি এটাই বুঝি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য বলছি বন্ধু, কোরআনে করিম, এটা কোরআনে করিম, এটা কোরআনে করিম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআনে কারিমের তেলাওয়াত করেন, ওয়াকামুসসালাত, নামাজ পড়ে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়ালানিয়াতান, আমার দেওয়া রিজিক থেকে কখনো গোপনে খরচ করে, কখনো প্রকাশ্যে খরচ করে, ইয়ার জুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা করে, লান্তাবু, যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। আমি বললাম রব্বুল আলামিন লস হবে না, এটা তো একটা থ্রোক বরাদ্দ, এটা তো বেশি ব্যবসা হবে, এটা তো বলেন নাই লস হবে না বলেছেন, বেশি ব্যবসা হবে এটা কইছে না লস হবে না। আমি ওই কাম করতাম কাজে আমি শুধু লস হইতো না, আমি তো ওই কাজ করবো যে কামে শুধুই লাভ, শুধুই লাভ, শুধুই লাভ। রব্বুল আলামিন বলেন এবার শুনো, লিওয়াফিয়াহুম উজুরাহুম, এই তিন কাজ যারা করবা আমি না গনে গনে এদের পুরস্কার দিব। মুআল্লিমিন একটু শুনে নেন, মুআল্লিমিন মুআল্লিমিন শুনেন, মজার খবর আছে, লিওয়াফিয়াহুম উজুরাহুম, পুরা পুরা পুরস্কার দিব, গনে গনে পুরস্কার দিব। আমি বললাম রব্বুল আলামিন গনে দিলে কত দিবেন? রব যেন বলেন যাও একে দশ। আমি বললাম একে দশে আমি আমার মাল বেচবো না। এই চার নম্বর বয়ান করতেছি একে দশের লেগা, জীবন বাজি লাগাইতেছি একে দশের লেগা, না একে দশের লেগা, ভোর রাত্রি উঠে বাচ্চাদেরকে পড়ান একে দশের লেগা, কি লিওয়াফিয়াহুম উজুরাহুম, রব বলেন যাও পুরা পুরা দিব। আমি বললাম কত দিবেন পুরা পুরা? রব যেন বলেন একে দশ। আমি বললাম একে দশে নিব না, আপনি দিলে দেন কি? আমি দিতাম না, আমার মাল আমি দিতাম না। রব যেন বলেন যাও একে সত্তর। আমি বললাম হবে না, হবে না, আরো বাড়তে হবে, আরো বাড়তে হবে। রব বলেন যাও একে সাতশো। আমি বললাম আরো বাড়তে হবে, ক যাও একে সাত হাজার। আমি বললাম আরো বাড়তে হবে, ক যাও একে সাত সাত লাখ। আমি বললাম আরো বাড়তে হবে, সুবহানাল্লাহ, সাত লাখ আপনি মানবেন তো? সত্তর পূরণ সাত লাখ সমান সমান কত? সাত সাত উনপঞ্চাশ, চার কোটি নব্বই লাখ। তো চার কোটি নব্বই লাখের পর আপনি কি করবেন? চার কোটি নব্বই লাখ বছরের পরে আপনি জান্নাতে কি করবেন? আপনার তো বুঝি শেষ, এবার মনে কিছুটা বুঝে আসতেছে। একে সাত লাখ, তো সত্তরে কত? চার কোটি নব্বই বলেন, চার কোটি কত? চার কোটি নব্বই দিয়ে এরপরে কি করবেন? এই চার কোটি নব্বই বছর পরে কি করবেন জান্নাতে? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমার উজুর তোমাকে পুরা 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 দিয়ে, ওয়াযীদাহুম মিন ফাদলিহি, রব্বুল এবার শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন শুধু বাড়াবেন, শুধু বাড়াবেন কোত্থেকে? রব বলেন মিন ফাদলিহি, আমার একটা গোডাউন আছে, আমার একটা কি আছে, গোডাউন আছে, ওই গোডাউনের নাম ফজলের গোডাউন, ওই গোডাউনের নাম কি? ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন
ফাদলহু। আমার কাছে একটা গোডাউন আছে, ওই গোডাউন নাম ফজলের গোডাউন। ওই গোডাউন থেকে কিয়ামত পর্যন্ত নয়, আমি যতদিন শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো 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 শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো, কমবে না এক জাররাও। সুবহানাল্লাহ। এই বলে রব্বুল আলামিন এতটা কেন দিবেন? রব্বুল আলামিন বলেন ইন্নাহু গাফুরুন শাকুর। আমি যে গাফুর, আমি যে শাকুর, এজন্য। এর বিপরীতে পৃথিবীর যে কোনো শিক্ষা ব্যবস্থা, পৃথিবীর যে কোনো গ্রন্থের ব্যাপারে তুমি পারলে এমনটি আমাদেরকে শোনাও, পৃথিবীর যে কোনো শিক্ষা ব্যবস্থার ব্যাপারে পারলে এমনটি আমাদেরকে শোনাও, আমরা তোমাদেরকে রবের কাছ থেকে নিয়ে নিয়ে শোনাচ্ছি। এখানে শুধু বাড়বে শুধু বাড়বে, ওখানে শুধু কমবে শুধু কমবে শুধু কমবে শুধু কমবে শুধু কমবে শুধু কমবে, এখানে শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে। এই জন্য কোরআনে কারিমের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে জুড়ে দেয়। হায় বেলায়েত নগর, এই গ্রামের নাম কি? বেলায়েত নগর। এই থানা শাহরস্তির মানুষ, আপনারা ভাগ্যবান। কারি বেলায়েত সবুজ রহমতুল্লাহ কবর আপনাদের গ্রামে। যদি শিকড়ের সাথে লেগে থাকেন পথ হারাবেন না। মনে আছে শিকড়? আমার মামা ছিল না, এই জন্য আবার বলছি, চুল যখন যতক্ষণ থাকে ততক্ষণ কি ছিন্ন হয়ে গেলে বলেন, ফুল যতক্ষণ গাছে ছিন্ন হয়ে গেলে। সুবহানাল্লাহ।